মোহনার আর্ট কলেজ বেঙ্গল আর্ট থিঙ্কার্স দুজনের আমরা ইন্টারন্যাশনাল আর্ট এক্সপোজার ফেস্টিভ্যাল 2019 ভারত বাংলাদেশ নেপাল ভুটান এবং এই পাঁচটা দেশ তাদের রঙে এবং গ্লোবাল ওয়ার্মিং এর যে কিভাবে ক্ষয় করছে পৃথিবীকে সেটা দেখানোর চেষ্টা করেছি আমরা যে একটা গ্রামে একটা বার্তা দিতে যেটা চেয়েছিলাম জনসাধারণ খুব ভালোভাবে আমাদেরকে সহযোগিতা শিল্পী প্রসেনজিৎ মুলা দাসপুরেরই ছেলে শিল্পীর শিল্প সৃষ্টি এখন দেশ জুড়ে চর্চিত সম্প্রতি শিল্পী রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে শিল্পের টানে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশে সেখানে লাইভ শোয়ে তাৎক্ষণিকভাবে আঁকা ছবি তাক লাগিয়ে দেয় সেদেশে আগত অন্যান্য দেশের শিল্পীদেরকেও আমাদের গবেষণার কাজ করার জন্য আমাকে ক্রাইটেরিয়া দিকে প্রভাব দিতে নামতে হয়েছিল দলের তলাতে এই ছবিটা আমি দলের তলায় নেমে ক্যামেরা দিয়ে এই প্রবাল দ্বীপ এই ধরনের এই ধরনের প্রাণী প্রবাল দ্বীপ কোথাও পাওয়া যায় না চেষ্টা করি পেন্টিং এর মাধ্যমে ভালো একটা কাজ করার চেষ্টা সেটা খুবই খুবই ভালো এবং সবসময় চেষ্টা করি যে আমি হ্যাঁ ডেফিনেটলি অন্য জনারে উষ্ণতা বাড়ছে যে কষ্টে গরমে ফেব্রুয়ারিতে চলে গেল মার্চ থেকে আবহাওয়া তৈরি হয়ে যায় যে বাপরে বাপ এরপরে এখনো এপ্রিল আছে মে আছে জুন আছে কি করে থাকবো কি করে তো এই চেষ্টা খুব ভালো আরো ভালো করে আরো ভালো করে গ্লোবাল ওয়ার্মিং এগেনস্টে কাজ করা এবং সেটা যে পেন্টিং এর মাধ্যমে করা সেটা এতটা কঠিন হওয়া সত্ত্বেও যে কোভিড এত শক্ত হাতে জিনিসটা কেন করেছে যে বিষয় যেটা ছিল যে বিশ্ব উষ্ণায়ন একটি গাছ ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।